Dear students, today I am going to take the class on Ozymandias, written by Percy Bysshe Shelley. Percy Bysshe Shelley, one of the greatest romantic poets in the history, we know. He was one of the great poets of the second generation of romanticism. John Keats and Shelley, era dujone ashole ei latter পাটে এসেছিলেন রোমান্টিক যুগের, আর রোমান্টিক যুগের সূচনা তো হয়েছিল আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোলরিজের যে জয়েন্ট পাবলিকেশন লিরিক্যাল ব্যালাডস পাবলিকেশনের সাথে সাথে। পার্সি বেসি শেলি এবং জন কিটসের যে রোমান্টিক চেতনা সেটা একটু ডিফারেন্ট, এবং স্পেশালি শেলি হু ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য পিরিয়ড নেভার অ্যাচিভড ফেম হোয়াইল হি ওয়াজ অ্যালাইভ, জীবিত অবস্থায় তিনি খ্যাতি পাননি ততটা, বাট হি ডিড কিপ কম্প্যানি উইথ সাম এক্সট্রিমলি ট্যালেন্টেড রাইটার। হিজ গুড ফ্রেন্ডস ইনক্লুডেড জর্জ গর্ডন, লর্ড বায়রন অ্যান্ড জন কিটস, অ্যান্ড হি ওয়াজ ম্যারিড টু মেরি শেলি। তোমাদের যে ফ্র্যাঙ্কেনস্টাইন যে টেক্সটটা আছে সেটা মেরি শেলির লেখা। শেলির এই ওজিম্যান্ডিয়াস ছাড়াও বিখ্যাত বিখ্যাত কিছু টেক্সট রয়েছে, টু দ্য স্কাইলার্ক, প্রমিসিউস আনবাউন্ড, এগুলো আমরা আলোচনা করব। তবে এই ওজিম্যান্ডিয়াস পোয়েমটাতে যাওয়ার আগে কয়েকটা জিনিস আমাদের জেনে নিতে হবে, সেটা হচ্ছে এই কবিতাটা কি বিষয়ক কবিতা, মানে শেলির যে ঘরানা সেই শেলিয়ান যে কবিতাগুলো সেটা এই কবিতার মধ্যে দিয়ে আমরা শেলিকে সেইভাবে পাই না, বুঝতে পারলে, মানে শেলির যে আসল কোয়ালিটিস গুলো ক্যারেক্টারিস্টিক গুলো সেগুলো পেতে গেলে আমাদের এই যে টু স্কাইলার কবিতার কথা বললাম বা ওয়েস্ট উইন্ড কবিতা, এগুলোতে আমরা শেলির আসল বৈশিষ্ট্যটা পাই। কিন্তু এই কবিতাটা একটু অন্য ধরনের, এখানে একজন স্পিকার 14 লাইনের একটি কবিতায়, বা অর্থাৎ যেটাকে আমরা পেট্রারকান সনেট বলি, কারণ রোমান্টিকসরা অনেকেই পেট্রারকান সনেট ট্রাই করেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 14 লাইনের ছোট কবিতা পেট্রারকান সনেট লিখেছেন। সনেট নিশ্চয়ই আলাদা করে আলোচনা করার দরকার নেই, সনেট সম্পর্কে জানা আছে, তাই তো? ইজ এ শর্ট পোয়েম অফ 14 লাইন, জেনারেলি ট্রেনিং আয়াম্বিক পেন্টামিটার। দেয়ার আর মেনলি টু টাইপস অফ সনেট, এছাড়াও আর অনেক টাইপের সনেট আছে, মেনলি টু টাইপস যেটা হচ্ছে সেটা হচ্ছে পেট্রারকান সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেট, এছাড়াও স্পেন্সারিয়ান সনেট আছে, এবং এখানে রাইম প্যাটার্ন, এখানে ইউজুয়াল যে রাইম প্যাটার্ন অক্টেভের এ বি বিএ এই রাইম প্যাটার্ন এখানে তিনি মেনটেন করেননি, তিনি তার নিজের মতো করে রাইম স্কিম অ্যাপ্লাই করেছেন, যদিও এটাকে পেট্রারকান সনেটের মতো করে অক্টেট এবং সেস্টেট দুটো স্ট্যাঞ্জায় তিনি বিভক্ত করেছেন। তাহলে এই কবিতাটাই কবি কিভাবে শুরুটা করছেন, না ইন দিস পোয়েম দ্য স্পিকার ডেসক্রাইবস মিটিং এ ট্রাভেলার, একজন পথিকের সঙ্গে একজন এখানে যে কবিতার স্পিকার তার দেখা হয়েছে, সে এসেছে ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড, অ্যান্টিক ল্যান্ড বলতে প্রাচীন একটা দেশ থেকে, এবং এই টাইটেল ওজিম্যান্ডিয়াস নোটিফাইজ দ্য রিডার দ্যাট দিস ল্যান্ড ইজ মোস্ট প্রবাবলি ইজিপ্ট, নাহলে ওজিম্যান্ডিয়াসকে আমরা দেখতে পাবো না, কারণ ওজিম্যান্ডিয়াস ওয়াজ হোয়াট দ্য গ্রিকস কল্ড র্যামসে সেকেন্ড, র্যামসে সেকেন্ড বলে যে রাজা ছিলেন তাকেই গ্রিকরা ওজিম্যান্ডিয়াস বলতো, ওজিম্যান্ডিয়াসকে র্যামসে সেকেন্ড বলা হতো, বুঝতে পারছিস তো? ফলে র্যামসে সেকেন্ড বলে যাকে আমরা পরিচিত তাকেই ওজিম্যান্ডিয়াস বলা হয়। এই ওজিম্যান্ডিয়াস না এ গ্রেট অ্যান্ড টেরেবল ফারাও ইন অ্যান্সিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন মিশরে একজন ভয়ঙ্কর বড় মহান ফারাও, ফারাও হচ্ছে মিশরের রাজাকে ফারাও বলা হয়, সেই হচ্ছে আসলে ওজিম্যান্ডিয়াস, যাকে গ্রিকরা র্যামসে সেকেন্ড বলে বলতেন, এবং সেই ট্রাভেলার স্পিকারকে বলছে গল্পের মতো করে যে তিনি ইজিপ্ট দেখে এসেছেন, অ্যান্ড সিইং এ লার্জ অ্যান্ড ইন্টিমিডেটিং স্ট্যাচু ইন দ্য স্যান্ড, বালির উপরে একটা বিশাল বড় অতিকায় মূর্তি পড়ে আছে,
he can tell that the sculptor must have known his subject well, because it is obvious from the statue's faces that this man was a great leader, but one who could also be a vicious. He describes his sneer as having a cold command. একটা সময়ে এই স্ট্যাচু দেখে মনে হচ্ছে যে তিনি প্রতাপশালী ছিলেন, ভয়ঙ্কর বিভৎস ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তার এই যে একটা সময়ে হয়তো তিনি চরম আদেশ দিতেন, কিন্তু সেই আদেশগুলো এখন, তার ভ্রুকুটিগুলো এখন কোল্ড কমান্ডে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ তিনি এখন স্ট্যাচুতেই শুধু রূপান্তরিত হয়ে আছেন, তার আর কোনো মানে অ্যাকচুয়াল ভ্যালু নেই। Even though the leader Ozymandias or the ruler Ozymandias was probably very great, it seems that only thing that survives from his realm is this statue, which is half buried and somewhat falling apart. ওই স্ট্যাচুটা পড়ে গেছে, স্ট্যাচুটা পড়ে ছিন্ন ভিন্ন হয়ে আছে। তোমরা রামসেস সেকেন্ডের বিখ্যাত মূর্তি দেখতে পাবে, ঠিক আছে, মানে ওই মাথাটা শুধু দেখতে পাওয়া যায়, পায়ের নিচের দিকের অংশটা আছে, স্ট্যাচু আকারে দাঁড়িয়ে আছে, মূর্তিটা ভেঙে চলে গেছে, যেটা একটা বিশাল বড় স্ট্যাচু ছিল, ঠিক আছে, এই স্ট্যাচুটা এখন ভগ্নাবশেষ। তা এই স্ট্যাচু দেখে এসে রামসে সেকেন্ডের স্ট্যাচু, যেটা যারই অন্য নাম, মানে ওজিমেন্ডিয়াস ওয়াজ হিজ গ্রিক নেম, রামসে সেকেন্ডের ইজিপসিয়ান কিং রামসে সেকেন্ড, ওজিমেন্ডিয়াস ওয়াজ দ্য গ্রিক নেম, এবং সেই গ্রিক নামটা ধরেই তিনি এই কবিতাটা লিখেছেন। ঠিক আছে, ওজিমেন্ডিয়াস এর কোনো কি আক্ষরিক অর্থ আছে? ওজিমেন্ডিয়াস অ্যাকচুয়ালি নাম, এখানে নাম অর্থে ব্যবহার করা হয়েছে, করা হয় ফিগারেটিভ অর্থে, একজন টিরেন্ট, একজন ডিক্টেটর আর কি, যে মেগালোম্যানিয়াক, তাকে ওজিমেন্ডিয়াস বলা হয়। মেগালোম্যানিয়াক মানে যে নিজেকে যতটা তার ক্ষমতা তার চেয়ে বেশি করে বলে মনে করে, তাকে ওজিমেন্ডিয়াস বলা হয়। RAMESIS রামসেস সেকেন্ড কে কেন ওজিমেন্ডিয়াস বলে বলতো? কারণ তিনি নিজেকে খুব বিশাল বড় রাজা বলতেন, এবং মানে তোমরা এই ইজিপশিয়ান রাজার সময়কালটা শুনলে অবাক হয়ে যাবে, মানে 1279 থেকে 1213 BCE খ্রিস্টপূর্বাব্দ, বুঝতে পারছো তো? 1279 থেকে 1213 খ্রিস্টাব্দে তিনি একজন বিশাল রাজা ছিলেন, এবং যখন মানে মিশরে সেই বড় বড় স্ট্যাচু ট্যাচু যখন তৈরি তৈরি হয় পিরামিডের সময়ের আর কি, তা তিনি মানে আর্কিটেকচার, মিলিটারি লিডারশিপ, অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটিস, স্টেটসম্যানশিপ এবং বিল্ডিং অ্যাক্টিভিটি, এগুলো তার বিশাল বিশাল কাজের মধ্যে রয়েছে। হি সেট দ্য বেঞ্চমার্ক বাই হুইচ সাবসিকুয়েন্ট রুলার্স অফ ইজিপ্ট মেজার দেমসেলভস। তিনি এমন একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়ে গেছেন যে মিশরীয় সম্রাটরা কে কতটা কাজ করলো তার নিরিখে বিচার করতেন। ফলে এই রামসে সেকেন্ডকে মানে যথেষ্ট প্রভাবশালী একজন রাজা বলে মনে করা হয়। তা এটা হচ্ছে রাজার মানে ব্যক্তিগত মানে তাতে যে অন্তত যেভাবে বলা আছে যে ওজিমেন্ডিয়াস ওয়াজ এ টিরেন্ট, হি ডিড নট মেক প্রিটেন্স অফ কেয়ারিং অ্যাবাউট দ্য নিডস অফ হিজ পিপল। এটা মিশরের সমস্ত সম্রাটই তাই করতেন, সাধারণ মানুষ কি চায় না চায় সেগুলোকে তিনি এ করতেন না, তিনি আদেশ দিতেন এটা করো ওটা করো ওটা করতে হবে। এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন, হিজ হ্যান্ড, হিজ হার্ট অ্যান্ড হিজ ভয়েস অল পয়েন্ট টু দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ এ সেলফিশ অপ্রেসার। তিনি ছিলেন একজন স্বার্থপর অত্যাচারী রাজা। কারণ এখানে এই কবিতাতে যে তার ফেসিয়াল এক্সপ্রেশনের কথা বলা হয়েছে, হিজ ফেসিয়াল এক্সপ্রেশন ওয়াজ এ ফ্রাউন অ্যান্ড রিঙ্কেলড লিপ অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড কমান্ড, কোট অ্যান্ড কোট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। দিস এক্সপ্রেশন শোজ হিম অ্যাজ অ্যাংরি অ্যান্ড আনকাইন্ড টুয়ার্ড দোজ হি রুলড ওভার, মিনস দ্য পিপল। এ স্নিয়ার ইজ অ্যান এক্সপ্রেশন শোয়িং কন্টেম্পট, মিনিং দ্যাট হি হেল্ড হিজ সাবজেক্ট টু বি ইনকনসিকুয়েন্সিয়াল, নট ওয়ার্থ কেয়ারিং অ্যাবাউট অ্যান্ড ডিজার্ভিং অনলি হিজ স্কর্ন। শুধুমাত্র বকুনি খাওয়ার যোগ্য, তারা অযোগ্য, নিম্ন স্তরের মানুষ, তাই তাদের তিনি স্নিয়ারিং করতেন।
নিজ নজরে নেক নজরে দেখতেন। আর কোল্ডনেস অফ ইজ কমান্ড শোজ দ্যাট হি হ্যাড নো এম্প্যাথি টুয়ার্ডস দ্য প্লাইট অফ দ্য পিপল হি রুলড, হি ওয়াজ সেলফ অ্যাবজর্ভ, তিনি আত্মনিমগ্ন একজন রাজা ছিলেন, নিজের বিল্ডিং তৈরি করতে বা বড় বড় স্ট্যাচু তৈরি করতে তিনি ছিলেন ব্যস্ত ছিলেন। তিনি ফিগারেটিভলি তার প্রজাদের মক করতেন, মানে অপমানিত করতেন, কিন্তু এই কবিতায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে যিনি সবাইকে উপহাস করতেন সময়ের সাথে সাথে তিনি নিজেই উপহাসের পাত্র হয়ে গেছেন। বুঝতে পেরেছিস? মানে তার আর সেই গুরুত্ব নেই যে তিনি একজন রাজা যিনি সব সময় ধরে, মানে ইতিহাসের সময় সারণি ধরে তিনি এখনো রাজত্ব করবেন। তার ওজিমেন্ডিয়াস কবিতাটা কবি লিখলেন কেন? ওজিমেন্ডিয়াস কবিতাটা কবি লিখে ফেললেন কেন? হোয়াই ওয়াজ ওজিমেন্ডিয়াস রিটেন বাই পার্সিভাস শেলি? এইগুলো আগে একটু তোমাকে বুঝে নিতে হবে যে ওজিমেন্ডিয়াস শেলি কেন লিখলেন। কারণ শেলির কাব্য জগতের মধ্যে একটা চেঞ্জ আমরা লক্ষ্য করি, যে চেঞ্জটা তিনি প্রত্যাশা করতেন। শেলি এক্সপেক্টেড ফর দ্য নিউ মিলেনিয়াম দ্যাট উইল বি ফ্রি ফ্রম করাপশন, ঠিক আছে, দুর্নীতিমুক্ত সাধারণ মানুষের জন্য, মানুষের কথা ভেবে সমস্ত রাজনৈতিক চেতনা উদ্বুদ্ধ হবে। আইদার ইট ইজ ইন ইংল্যান্ড অর ইন ইটালি অর গ্রিক, সে যেখানেই হোক না কেন, তিনি দেখেছেন যে রাজনৈতিক শাসকরা তারা সবসময় সাধারণ মানুষের ক্ষমতাকে বঞ্চিত করে। এটা শুধু আজকের যুগে নয়, মানে এখানে দাঁড়িয়েও তুমি, পশ্চিমবঙ্গে ভারতবর্ষে দাঁড়িয়েও তুমি এই একই কথা অনুভব করবে। কেউই যিনি রাজনৈতিক শাসনে আসুন তিনি সাধারণ মানুষের জন্য ভাবেন না, জনদরদীর সাজ ধরেন বটে, কিন্তু তাদের এই পরিবর্তন দরকার, তাদেরকে সজাগ করার জন্য, সচেতন করার জন্য এই ওজিম ইন্ডিয়াস তিনি লিখলেন। শেলি ওয়াজ এ পলিটিক্যাল রেডিক্যাল, এ স্ট্রং অপোনেন্ট অফ দ্য এস্টাবলিশমেন্ট, ঠিক আছে, যে প্রতিষ্ঠান তার বিরোধী, প্রতিষ্ঠান বিরোধী তিনি ছিলেন বরাবর। তার ওট টু দ্য ওয়েস্ট ইন্ড কবিতাতেও আমরা তার রেফারেন্স পাই। ইন পার্টিকুলার হি ওয়াজ নো রেসপেক্টার অফ কিং অ্যাজ হি সাপোর্ট ফর দ্য রিপাবলিকান কজ ইন হিজ নেটিভ ব্রিটেন ইলাস্ট্রেটস। Ozymandias can be seen then as an expression of Shelley's contempt for monarchs and all their worldly pretensions. Gota prithibir tara je bhan koren sei rajader biruddhe ghina poshon kore Ozymandias kobita lekha. Ozymandias saw himself as a great pharaoh whose name and earthly achievements would live on indefinitely, he thought. Yet he, like everyone else, eventually passed away. And the statue he erected as a monument to his own greatness now lies crumbling in the sands of desert. So you got it. The ekjon great pharaoh Ozymandias jini nijeke bishal boro samrat bole mone korten tini mone korten tar ei kormokando tike thakbe ebong tini prithibite indefinitely tar naam okkhoy amar kore diye jaben, kintu na, somosto manusher motoi tinio ekdin mara gelen এবং বিশাল বড় স্ট্যাচু যেটা তিনি তৈরি করেছিলেন তার পায়ের ঊর্ধ্বাংশ থেকে ভেঙে পড়ে গেছে, মাথা এক জায়গায় আর পা এক জায়গায় হয়ে পড়ে আছে, বালির ভিতরে অর্ধেক ঢুকে আছে। আসলে শেলির সময়ে একটা বড় রেভলিউশন হয়েছিল, তোমরা জানো সেই রেভলিউশনটা কি? ফ্রেঞ্চ রেভলিউশন। মেনি কিংস অ্যান্ড কুইন্স বিলিভ দ্যাট দে হ্যাড দ্য গড গিভেন রাইট টু রুল, তারা মনে করত ঈশ্বর প্রদত্ত ক্ষমতা তাদের আছে মানুষকে শাসন করার। দে ট্রু বিলিভড লাইক ওজিমেন্ডিয়াস দ্যাট দেয়ার নেমস আর ডেস্টিন টু লিভ অন ফর অল ইটার্নিটি, বাট শেলি উইশেস টু রিমাইন্ড দেম ইন নো আনসার্টেন টার্মস অফ দেয়ার মোর্টালিটি অ্যান্ড হাউ ট্রু গ্রেটনেস ডাজ নট রিসাইড ইন ওয়ান টাইটলস অর পাবলিক মনুমেন্টস বাট ইন দ্য হার্ট অ্যান্ড ইন দ্য সোল অফ দ্য জেনারেল পাবলিক। যে একজন রাজা বেঁচে থাকেন তার কত বড় বড় পাবলিক মনুমেন্টস তিনি তৈরি করেছেন, কত ফুট উচ্চতার স্ট্যাচু তৈরি করেছেন, এর দ্বারা কোনো রাজা টিকে থাকতে পারে না। বুঝতে পারছো?
রাজা বেঁচে থাকেন প্রজাদের হৃদয়ে, প্রজাদের আত্মায়। ফলে ওজিমেন্ডিয়াস তো টিকে থাকতে পারেনি, তাই প্রাচীন এই ওজিমেন্ডিয়াসের রেফারেন্স নিয়ে এসে কবিতা লিখে তিনি তৎকালীন সময়ের মানে রোমান্টিক যুগে যে ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছিল তখন রাজা রানীদের আসলে তিনি সতর্ক করছিলেন, দেখো ওজিমেন্ডিয়াসের মতো রাজাও টিকে থাকতে পারেন, আর তোমরা তো কোনছার। আসলে এর মধ্য দিয়ে তার রেভলিউশনারি একটা স্পিরিট প্রকাশিত হয়েছে। ধরতে পেরেছ যে কেন ওজিমেন্ডিয়াসকে নিয়ে তিনি কবিতা লিখলেন? কারণ ওজিমেন্ডিয়াস ছিলেন একজন ইজিপসিয়ান ফারাও, তার পতনকে দেখিয়ে তিনি আসলে একটা কনক্লুশন ড্র করতে চাইছেন, যারা এভাবে টিকে থাকতে চায় নিজের বড় মূর্তি বানিয়ে, সাধারণ মানুষকে অস্বীকার করে, প্রজাদের কোন দুঃখ দুর্দশার কথা না শুনে তারা নিজেদের অধিকার কায়েম করতে চায়, নিজেদের শাসনতন্ত্র কায়েম করতে চায়, তারা টিকে থাকতে পারে না, তাদের পতন অবশ্যম্ভব। কবিতাটি ছোট কবিতা কিন্তু এর মধ্য দিয়ে একটা গ্রেট মেসেজ কবি কিন্তু দিয়েছেন, এটাই হচ্ছে পার্সিভেসি সেলি। বুঝতে পেরেছ? ওকে, এবারে আমরা কবিতাটা পড়ব। আরো অনেক জিনিস রয়েছে সেগুলো আলোচনা করব, আগে কবিতাটা পড়ি। কবিতাটা, আই মেট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড, এখানে অ্যান্টিক ল্যান্ড প্রবাবলি রেফার্স টু ইজিপ্ট, এখানে অ্যান্টিক ল্যান্ড বলতে একটা প্রাচীন দেশ থেকে, হ্যাঁ, একজন টুরিস্টের সঙ্গে তিনি দেখা করেছেন, এখানে ট্রাভেলার রেফার্স টু দ্য টুরিস্ট। সো দ্য পোয়েম বিগিনস ইমিডিয়েটলি উইথ অ্যান এনকাউন্টার বিটুইন দ্য স্পিকার অ্যান্ড দ্য ট্রাভেলার দ্যাট কামস ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড। এটা অ্যান্টিক ল্যান্ড বলতে কাদেরকে বলা হবে, এইরকম আর কি কি অ্যান্টিক ল্যান্ড আছে? যে অ্যান্টিক ল্যান্ড বলতে আমরা সেই সমস্ত ল্যান্ডের কথা বলি যেগুলোর অ্যানশিয়েন্ট হিস্ট্রি রয়েছে। তা তিনি কোন দেশ থেকে আসতে পারেন? হি মাইট কাম ফ্রম এ কান্ট্রি অর এ ল্যান্ড, এ প্লেস দ্যাট হ্যাজ অ্যান ওল্ডার হিস্ট্রি লাইক গ্রিস, রোম অর অ্যানশিয়েন্ট ইজিপ্ট। ডু ইউ ফলো? Yes, sir. Who said, যিনি বলেছিলেন, two vast and trunkless legs of stone stand in the desert. সেই পথিক টুরিস্ট একটা জিনিস দেখে এসেছিলেন, দেখে এসে আমাদের এখানে যে স্পিকার তাকে বলেছেন, তাকে কি বলেছিলেন? তার বন্ধুকে বলেছিলেন যে দুটো বিশাল বড় ট্রাঙ্কলেস, ট্রাঙ্কলেস মানে ট্রাঙ্ক মানে অ্যাকচুয়ালি কাণ্ড, কিন্তু ট্রাঙ্ক এখানে ট্রাঙ্কলেস রেফার্স টু উইদাউট এ টর্সো, আর ইটস এ পেয়ার অফ লেগস উইথ নো বডি, দেহবিহীন দুটো পা শুধু দাঁড়িয়ে রয়েছে। কেমন সেগুলো ছিল? ভাস্ট, ভাস্ট মানে বিশাল বড়, হিউজ। লেগ অফ স্টোন, লেগস অফ স্টোন, পাথরের এই পা গুলো স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট, ডেজার্টে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখনো পর্যন্ত যে মানে রামসে সেকেন্ডের স্ট্যাচুটা দেখতে পাই, দুটো পা এমনি দাঁড়িয়ে রয়েছে, এটা তোমরা দেখতে পাবে। মূর্তিটাকে স্যার এখন ব্রিটিশ মিউজিয়ামে আনা হয়েছে। হ্যাঁ, এই পা দুটোর পাশে দেখাচ্ছে বালিতে অর্ধেক ডুবন্ত অবস্থায়, সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক, সাঙ্ক মানে ডুবে যাওয়া, মানে বালির মধ্যে অর্ধেক ঢুকে গেছে, একটা মুখ দেখতে পাওয়া যাবে। হেয়ার দিস ফেস মানে এই ভিসেজ, স্যাটার মানে ভেঙে যাওয়া, ঠিক আছে, ভগ্ন হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, রুইন্ড। এই ভিসেজ রেফার্স টু নট অনলি ফেস বাট দ্য ফেস ইমপ্লাইজ হেড, মাথা, একটা মাথা যেটা ওই পাগুলোর উপরে সম্ভবত একটা বিশাল বড় স্ট্যাচু ছিল, স্ট্যাচুর উপরের অংশটা ভেঙে মাথাটা একটু দূরে পড়েছে এবং সেটা আবার বালির মধ্যে অর্ধেক পোঁতা হয়ে গেছে। সো উই আর বিং টোল্ড দ্যাট দ্য হেড বিলঙ্গিং টু দিস স্কাল্পচার, এই যে বিশাল বড় একটা ভাস্কর্যের স্ট্যাচু,
ইজ পার্সিয়ালি বেরিড ইন দ্য স্যান্ড নিয়ার দ্য লেগস, পায়ের কাছে অর্ধেকটা হয়তো মাটির মানে বালির মধ্যে ঢুকে গেছে। সো দ্য হোল স্ট্যাচু ইজ শ্যাটার্ড, শ্যাটার্ড মানে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এবং এখানে যে ইমেজটা আমরা পাচ্ছি, দ্য ইমেজ ডিসক্রাইবড ইজ ভেরি স্ট্রেঞ্জ, অদ্ভুত একটা ইমেজ। এ পেয়ার অব লেগস উইথ নো হেড নিয়ার বাই, দ্যাট হ্যাপেন টু দ্য, হোয়াট হ্যাপেন টু দ্য রেস্ট অব দ্য স্ট্যাচু, হাউ ডিড ইট ডিস্ট্রয়, হাউ ডিড ইট রুইন, কেমন করে নষ্ট হয়ে গেছিল, এই প্রশ্নগুলো আমাদের মনে জাগতে পারে। হোয়েদার ইট ইজ বাই ওয়ার, ন্যাচারাল ডিজাস্টার, অর নেপোলিয়ান হু অ্যাটাকড, হোয়াট এভার মে বি দ্য রিজন, টাইম হ্যাজ ডিস্ট্রয়েড, সময় ধ্বংস করে দিয়েছে। হুজ ফাউন্ড, যার ভ্রুকুটি, ফাউন্ড মানে ভয় দেখানো বা ভুরু কোচকানো, এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন গুলো এখানে আমরা পাচ্ছি, অ্যান্ড রিঙ্কেলড লিপ, রিঙ্কেলড মানে আমরা অনেক সময় ভয় দেখানোর জন্য বা কাউকে আদেশ করার জন্য, কাউকে চমকানোর জন্য ঠোঁটে কামড় দিয়ে আমরা তাদের কমান্ড বিস্তার করি, আমরা রিঙ্কেলড লিপ অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড কমান্ড। এটাই বোঝাচ্ছে যে রামসে সেকেন্ড অর ওজিমেন্ডিয়াস হোয়াট টাইপ অফ রুলার ওয়াজ, কেমন ধরনের শাসক ছিলেন, এটা কিন্তু আমরা বুঝতে পেরে যাচ্ছি। যদিও এতক্ষণ কোন রেফারেন্স বা পরিষ্কার করে আমরা মানে ওই টাইটেলের রেফারেন্স যদি না নিই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি না হুম দি স্ট্যাচু প্রেজেন্ট, বাট উই ডু নো দ্যাট হি ওয়াজ আপসেট অ্যাবাউট সামথিং বিকজ হি ইজ ফাউনিং অ্যান্ড স্নিয়ারিং, বুঝতে পারছো তো? আর তিনি কোনো একটা ব্যাপারে আপসেট ছিলেন এবং আদেশ করতেন। মেবি হি থিঙ্কস দ্যাট দ্য স্নিয়ারিং মেক্স হিম লুক পাওয়ারফুল, কাউকে যদি স্নিয়ারিং করে কেউ, নিচ নজরে হীন নজরে কেউ দেখে, তাহলে তাকে বেশি পাওয়ারফুল বলে মনে করানো হবে। আসলে এইটার দ্বারা একটা কোয়ালিটিকে বোঝানো হচ্ছে, যেটা কিনা ওই স্ট্যাচুটার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে থেকে ফুটে এসছে, সেটা হচ্ছে হি ওয়াজ এ মেগালোম্যানিয়াক। মেগালোম্যানিয়াক কাকে বলা হবে, না তার কেউ যখন ক্ষমতার দর্পে নিজেকে অনেক শক্তিমান বলে মনে করবেন, এবং সেই কমান্ডটা কেমন, কোল্ড কমান্ড, কোল্ড কমান্ড, ঠান্ডা আদেশ। এর ডাবল মিনিং একটা আমরা বের করবো, এখানে অনেক মেটাফর, প্রচুর মেটাফর রয়েছে, অলংকার, প্রচুর প্রচুর অলংকার রয়েছে এখানে, এই টেক্সটাইল সিম্বল রয়েছে। কোল্ড কমান্ড কেন, দুটো কারণে, বিকজ দেয়ার ওয়াজ কোল্ডনেস ইন হিজ ফেস, ঠান্ডাভাবে আদেশ দিতেন, তিনি ছিলেন একজন কোল্ড কমান্ড, অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ মোস্ট পাওয়ারফুল অ্যান্ড হি ওয়াজ অ্যাবসোলিউট রুলার, হি ওয়াজ দ্য অ্যাবসোলিউট লিডার, তিনি একদম চরম শাসক ছিলেন, সেই জন্য কোল্ড কমান্ড করতেন। আর দু নম্বর কারণ হতে পারে, তার এই যে কমান্ড গুলো সেটা এখন কোল্ডনেসে রূপান্তরিত হয়েছে, তার এই কমান্ডকে কেউ কেয়ার করে না, তার ফেসিয়াল এক্সপ্রেশনে যে স্নিয়ারিং, রিঙ্কল লিপ এবং সাউন্ড ইজ কেয়ার বাই নোবডি, কেউ কেয়ার করে না, তিনি এখন পাথর হয়ে বালির মধ্যে অর্ধ প্রথিত অবস্থায় পড়ে রয়েছেন। এবং সেই কোল্ড কমান্ড গুলো, টেল দ্যাট ইট ক্যাপচার ওয়েল দোজ কম্প্যাশনস প্যাশনস রিড হুইচ ইট সার্ভাইভ স্ট্যাম্পড অন দিজ লাইফলেস থিংস দ্য হ্যান্ড দ্যাট মকড দেম অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফেড, মানে এই যে লাইফলেস থিংস স্ট্যাম্পড অন দিজ লাইফলেস থিংস, দ্য পোয়েম নাও টেলস আস মোর অ্যাবাউট দ্য প্যাশনস অফ দ্য ফেস ডিপিক্টেড অন দ্য স্ট্যাচু, এই প্যাশনের কথা বলছে এই প্রথমবার। The passions still survive because they are stamped on those lifeless things. এবং এটা কার কীর্তি কিন্তু, মানে কার গ্রেটনেস, একই সঙ্গে এখানে স্কাপচারের গ্রেটনেস তুলে ধরা হয়েছে। নির্মাণ করেছে, হ্যাঁ বল, যে স্থাপত্যটা নির্মাণ করেছে, স্থাপত্যটা নির্মাণ করেছেন তিনি, এই ফেসের মধ্যে তার সেই প্যাশনটাকে ধরেছেন, মানে হি হ্যাজ নট অনলি
created the statue, the person, but also with passion. And it is obviously a difficult task. It is a kothin kaj. Obviously, the sculpture was great. Bhaskarja Silpi khub boro maper, unnato maner silpi chilen, ebong shei jonno tini stamped kore diyechen, mane khodai kore dite perechen on these lifeless things. এই প্রাণহীন জিনিসগুলোর মধ্যে, মানে ফেসের মধ্যে, মুখের মধ্যে তিনি একদম যেন প্যাশনকে ইনকর্পোরেট করে দিতে পেরেছেন, সেজন্য লাইফলেস থিংসটা যেন লাইভলি হয়ে উঠেছে বিকজ অফ দ্য প্যাশন স্ট্যাম্পড. স্ট্যাম্পড ডাজ নট রেফার টু অ্যান ইং স্ট্যাম্প, বাট রেফার টু দ্য আর্টিস্টিক প্রসেস বাই হুইচ দ্য স্কাপচার ইনস্ক্রাইবড দ্য ফাউন দ্য স্মিয়ার অফ হিজ স্ট্যাচুর ফেস. সত্যি বলছিস তো, এই স্ট্যাচুর মুখে ফাউন স্মিয়ার, এই যে এক্সপ্রেশন গুলোকে ঢুকিয়ে দিতে পেরেছেন, এক্সপ্রেশন গুলোকে খোদাই করতে করে দিতে পেরেছেন, সেইটাকে স্ট্যাম্পড বলে বলা আছে. এখানে স্ট্যাম্প মানে কেউ কালির স্ট্যাম্প প্যাড থেকে স্ট্যাম্প মেরে দেন. সো দ্য ওয়ার্ড স্ট্যাম্পড রেফার টু দ্য রুলার পাওয়ার, অ্যান্ড had he wanted to, he could have stamped out any of his subjects who offended him. এই স্ট্যাম্পের যে মেটাফরিক্যাল মিনিংটা, যেন এই স্ট্যাম্প শব্দটা কেউ যদি যেন তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করত, তাদেরকেও কিন্তু সে স্ট্যাম্পড করে দিতেন. স্ট্যাম্প করে দেওয়া মানে কি, একদম ফেটে দেওয়া, কাউকে শেষ করে দেওয়া. এই অর্থেও আমরা ডাবল মিনিং এ নিতে পারি. তাহলে স্ট্যাম্পের দুটো মিনিং ক্লিয়ার হয়েছে, শিল্পী লাইফলেস থিংস গুলোর মধ্যে স্ট্যাম্প করে দিয়েছেন তার ওই প্যাশন গুলোকে. বোঝা গেছে? একটা মানে চেষ্টা হয়েছে. দু নম্বর মিনিং যেটা বলছি সেটা হচ্ছে, এই যে পাওয়ারফুল রুলার, মানে আমাদের ওজিমেন্ডিয়াস এর কথা আমরা আলোচনা করছি, ওজিমেন্ডিয়াস ওয়াজ সাচ এ পাওয়ারফুল রুলার দ্যাট ইফ এনি সাবজেক্ট, এনি অফ হিজ সাবজেক্ট, তার প্রজাদের কেউ যদি তাকে তার কথা না শুনতো, তাকে চ্যালেঞ্জ করতো, যারা তাকে অপমানিত করতো, তাদেরকেও তিনি স্ট্যাম্পড করে দিতেন. স্ট্যাম্পড করে দেওয়া এখানে এই অর্থে তাদেরকে তিনি মেরে ফেলতেন, তাদেরকে তিনি মারিয়ে দিতেন. দ্য হ্যান্ড দ্যাট মকড, হাত যেটা প্রহাস করতো তাদেরকে. মকড এর দুটো মিনিং আমরা নিতে পারি. মকট মানে মেড ফান অফ, মানে কাউকে হাত দেখিয়ে আমরা অপমানিত করি, কাউকে করে হাত দেখিয়ে হাসাই, হাসি আমরা, মানে কাউকে অপমানিত করি. অথবা হ্যান্ড দ্যাট মকট দেন, সেই হাত যা নকল করা. এখানে মকট দেন মানে তাদেরকে নকল করত, মানে হ্যান্ড ইজ এ স্ট্যান্ড ইন ফর দ্য স্কাপচার. হাত মানে ওই শিল্পীর হাত. সো দ্য স্কাপচার বোথ বিলিটিড অ্যান্ড কপিড দিস ম্যানস প্যাশন. ওই হাত দিয়ে তিনি ওই লোকটাকে উপহাস করিয়েছেন, মজা করেছেন. আবার দু নম্বর, ওই হাত দিয়েই তিনি ওই লোকটাকে কপি করে দিয়েছেন. ঠিক আছে, কপি করা মানে তাকে একদম হুবহু নকল করে ফুটিয়ে দিয়েছেন. অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফেড, এটাও একটা ট্রিকি ফ্রেজ. ইট রেফার্স টু দ্য হার্ট দ্যাট ফেড অর নারিশড দ্য প্যাশনস অফ দ্য ম্যান that the statue represents. এই স্ট্যাচুর মধ্যে সেই হৃৎপিণ্ডের কথাটা, মানে সে হার্ট অনুভূতিগুলো তিনি দিয়ে দিতে পেরেছেন. কারোর হৃদয়ে বা মনে যে ভাবনাগুলো থাকে সেটা তার মুখে ফুটিয়ে তোলাটা ভীষণ চাপের ব্যাপার, সেটা তিনি করতে পেরেছেন. বাট ইফ ইউ থিঙ্ক দিজ লাইন্স আর আনক্লিয়ার, ইউ আর রাইট. ইভেন স্কলার্স হ্যাভ ট্রাবল ফিগারিং আউট হোয়াট দে মিন, এই লাইনগুলোর মানে কি অ্যাকচুয়ালি, মানে অনেক স্কলারই বুঝতে পারেন না. এই এই জন্য এই কবিতাটা একটু টাফ. হার্ট এখানে যখন ইউজ করা হচ্ছে, হার্ট অ্যাকচুয়ালি অলওয়েজ ইন্ডিকেট দ্য ভেরি ইমোশনস, দ্য মাইন্ড, সেই হৃৎপিণ্ড. অর্থাৎ এখানে যদি আবার এর হৃৎপিণ্ডের কথা বলি আমরা, যে হৃদয় দিয়ে তিনি এটাকে তৈরি করেছেন এবং যে হাত দিয়ে তিনি তাকে তৈরি করেছেন, সেই পেডাস্টলের উপরে যে কথাগুলো লেখা ছিল, পেডাস্টল কাকে বলা হয়, স্ট্যাচুটা যে পাথরের পাদদেশের উপরে দাঁড়িয়ে থাকে, পাদদেশ, হ্যাঁ বল,
বেদি শহীদ বেদি হ্যাঁ বেদি, যে বেদিটার উপরে স্ট্যাচুটাকে বসানো থাকে তাকে বলা হয় পেডাস্টেল। হ্যাপি প্রিন্স টেল মানে তোরা যে ক্লাস এইটে পড়েছিলি সেখানেও ছিল, পেডাস্টেলের উপরে এরকম লেখা আছে মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস, আমার নাম হলো ওজিমেন্ডিয়াস, কিং অফ কিংস, রাজার রাজা, লুক অন মাই ওয়ার্ক ইয়ে মাইটি অ্যান্ড ডেসপেয়ার, এই কথাগুলো লেখা ছিল। সো ওজিমেন্ডিয়াস ইজ মাই নেম, দ্য ফিগার নেমড ইন দ্য টাইটেল। ওজিমেন্ডিয়াস ওয়াজ ওয়ান অফ দ্য সেভারাল গ্রিক নেমস ফর র্যামসেস সেকেন্ড অফ ইজিপ্ট, আমি বলেছি। সো ওজিমেন্ডিয়াস বলতে আমরা এখানে অর্থ খুঁজব না, যে এটা অবশ্যই একটা নাউনকে ইন্ডিকেট করছে, এবং ওজিমেন্ডিয়াসের এই নিজস্ব যে কথা মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস, কিং অফ কিংস, লুক অন মাই ওয়ার্ক ইয়ে মাইটি অ্যান্ড ডেসপেয়ার, এই কথাগুলোর মানে কি, এটাও কিন্তু একটা অ্যাম্বিগুয়াস সেই। অ্যাম্বিগুয়াস মানে যার ডাবল মিনিং আছে বা পরিষ্কার করে অর্থ আমরা করতে পারি না। অন দা ওয়ান হ্যান্ড হি টেলস দ্য মাইটি টু ডেসপেয়ার, মাইটি অ্যান্ড ডেসপেয়ার বিকজ দেয়ার অ্যাচিভমেন্টস উইল নেভার ইকুয়াল হিজ ওয়ার্ক, কারণ তোমরা যতই শক্তিশালী হও না কেন তোমরা হতাশ হবে, আমার কাজগুলো দেখো। ঠিক আছে, আমি যে সৃষ্টি করে নিয়ে যাচ্ছি, আমি যে কাজ করেছি সেই কাজ দেখে তুমি শক্তিশালীরা মানে তোমাদের মতো অনেক বহু শক্তিশালীরাই হতাশ হয়ে যাবে, বিকজ ইউ উইল নেভার ক্যান ক্রিয়েট এ থিং লাইক মি, আর ইউ ক্যান নেভার রুল লাইক মি, আমার মতো শাসন করতে, আমার মতো এই বড় বড় স্ট্যাচু তৈরি করতে, আমি যা তৈরি করছি এটা করতে তোমরা জীবনে পারবে না, এবং তাই তোমরা হতাশ হবে। নাথিং বিসাইড রিমেইন, এছাড়া এর পাশাপাশি আর কিছু ছিল না। আচ্ছা, এই এই কথাগুলোকে ডাবল মিনিং আছে কেন বলছিলাম, অথবা ডাবল মিনিং আর একটা হতে পারে যে আমি শক্তিশালী রাজা এবং এই শক্তিশালী রাজার কাছে তোমরা নিতান্তই নগণ্য। কিন্তু আইরনি হচ্ছে এটাই যে ওজিমেন্ডিয়াস এত শক্তিশালী রাজা কিন্তু শেষ পর্যন্ত হতাশা তাকেই গ্রাস করেছিল, তাকেই গ্রাস করেছে, কারণ হি ইজ ডুমড, তার এই যে বিশাল স্ট্যাচু সেটা আর ইরেক্ট পজিশনেই থাকতে পারছে না, মানে খাড়া হয়ে দাঁড়িয়েই থাকতে পারছে না, এবং তার এই কমান্ড গুলো আজকে কোল্ড হয়ে গেছে। এটাই হচ্ছে ইতিহাস, এটাই আমাদের স্মরণ করিয়ে দেয়। এই কথাগুলো কে বলেছিল স্পিকারকে, কে জানি, একজন একজন ট্রাভেলার, একজন যে টুরিস্ট এই অ্যান্সিয়েন্ট দেশ থেকে এইরকম জিনিস টিনিস দেখে দেখে এসেছেন, এবং তিনি আরো জানিয়েছিলেন নাথিং বিসাইড রিমেইন্স, এর পাশাপাশি আর কিছুই নেই, রাউন্ড দ্য ডিকে অফ দ্যাট কলোসাল রেক, কলোসাল মানে বিশাল, বিশাল বড় ভাস্ট, রেক মানে এই ধ্বংসাবশেষ। ঠিক আছে, এবং কলোসাল দুটো অর্থে আমরা নিতে পারি, এই যে বিশাল বড় স্ট্যাচু অর্থে, আর দু নম্বর অর্থে নিতে পারি যেহেতু ওজিমেন্ডিয়াস কলস হিম দ্য কিং অফ কিংস, রাজার রাজা বলে নিজেকে যে সম্বোধন করতেন, সেই জন্য সেই অর্থে কলোসাল। ঠিক আছে, আর রেক কেন না, এই বিশাল বড় রাজার রাজার ধ্বংসাবশেষ পড়ে রয়েছে তাই কলোসাল রেক, রেক মানে ধ্বংস, ডিস্ট্রাকশন মানে ডিকে মানে ধ্বংস, রাউন্ড দ্য ডিকে এই ধ্বংসের কাছাকাছি অফ দ্যাট কলোসাল রেক বাউন্ডলেস অ্যান্ড বেয়ার দ্য লোন অ্যান্ড লেভেল স্যান্ড স্ট্রেচ ফার অ্যাওয়ে, ফলে ওখানে আর কিছুই নেই, শুধু বাউন্ডলেস মানে সীমাহীন, অন্তহীন, লিমিটলেস, দ্য লোন, লোন মানে লোনলিনেস, সলিটারিনেস, নির্জন, অ্যান্ড লেভেল স্যান্ডস এবং বালি, এই লেভেল স্যান্ডস, লোন, রাউন্ড, রিমেইন্স, এই যে শব্দগুলো, এগুলো দেখো এগুলো মানে একটা অ্যালিটারেটিভ ইফেক্ট তৈরি করছে, বাউন্ডলেস অ্যান্ড বেয়ার, লোন অ্যান্ড লেভেল, হ্যান্ড স্ট্রেচ, ফার অ্যাওয়ে, বুঝতে পারছিস কি, যদি না বুঝতে পারছিস আবার দেখ, বাউন্ডলেস অ্যান্ড বেয়ার, বি বি সাউন্ডের অ্যালিটারেটিভ, অ্যালিটারেশন একে বলে, অ্যালিটারেশন কাটলে যখন কোন শব্দ বারবার দুবার, হ্যাঁ বারবার বারবার একই অক্ষর বা একই সাউন্ড
মানে কনজিকিউটিভ ওয়ার্ডস কিংবা সাবসিকুয়েন্টলি কনজিকিউটিভ ওয়ার্ডসে আসে, পাশাপাশি শব্দগুলোতে আসে। লোন অ্যান্ড লেভেল, ফ্যান ফ্রেজ, আসলে এই ছন্দটা ইন্ডিকেট করছে কোন ছন্দকে, সময়ের ছন্দকে। সময়ের সাথে সাথে সব কিছুই ধ্বংস হয়ে গেছে, ফলে রামসে সেকেন্ডের এই স্ট্যাচু এবং স্কাপচারিং, কাপচিং যেটা বা স্কাপচার, এটা কিসের সিম্বল? যে মানুষের অহংকার এবং সেই অহংকারের কি পরিণতি হয়। ফলে কলোসাল সাইজ অফ দ্য স্ট্যাচু ইজ এ সিম্বল অফ রামসেস লপটি সেলফ প্রমোশন রয়্যাল অ্যাম্বিশন, তার আত্ম প্রমোশন মানে সেলফ প্রমোট তিনি নিজেকে করেছেন এবং তার রয়্যাল অ্যাম্বিশনের সিম্বল এটা। বাট স্ট্যাচুজ অ্যান্ড স্কাপচার্স আর নট অল ব্যাড ইন দ্য পোয়েম, কিন্তু এই কবিতায় এই স্ট্যাচু এবং স্কাপচারকে সব খারাপ কিন্তু বলা হয়নি, হাদু। এখানে যেটা খারাপ দেখানো হয়েছে বা যেটা সম্পর্কে কবি সজাগ করাচ্ছেন, যে আর্ট ইজ লং বাট লাইফ ইজ শর্ট, বুঝতে পারছো? মোটোটা যেটা কিটসের কবিতায়ও দেখানো হয়েছে, যে আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট। ফলে শিল্প টিকে রয়েছে, শিল্পের মর্যাদাও টিকে রয়েছে, তাই তো প্যাশনস তিনি ইনকর্পোরেট করতে পেরেছেন সেই ক্রিয়েটার লাইফলেস স্ট্যাচুর মধ্যে, লাইফলেস স্টোনের মধ্যে। ফলে ইট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য পেন্টিং অ্যান্ড পোয়েট্রি, ইট ইজ দ্য এবিলিটি অফ দ্য রাদার ইট ইজ দ্য এবিলিটি অফ দ্য পেন্টিং পোয়েট্রি টু গিভ দ্য প্যাশন ইন দ্য লাইফলেস মিডিয়াম লাইক স্টোন। ফলে এই কবিতায় আমরা যে মানে মেসেজটা পাচ্ছি সেটা হচ্ছে আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে স্ট্যাচু বিষয়ক বেশ কয়েকটা সিম্বল ব্যবহার করেছেন কবি, কারণ এই কবিতাটা একটা সিম্বলিক্যাল পোয়েম। একটু তোমাদের কাছে কবিতাটা আছে দেখে যাও, দু নম্বর লাইনে লেগস অফ স্টোন যেখানে বলেছেন, ট্রাঙ্কলেস মানে উইথ নো টর্সো অর বডি, সেটা হচ্ছে যে স্ট্যাচুটা পার্সিয়ালি ডেস্ট্রয়েড, তার পার্টলি ডেস্ট্রয়েড, আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এটা বোঝাচ্ছে। চার নম্বর লাইনে তিনি বলেছেন দ্য হেড অফ দ্য স্ট্যাচু ইজ শ্যাটার্ড, মাথাটা সামনের দিকে নজর, ভিসেজটা ভেঙে গেছে। ছ নম্বর সাত নম্বর লাইনে তিনি বলছেন যে প্যাশন আর ইনকর্পোরেটেড ইন দ্য স্ট্যাচু হুইচ আর স্ট্যাম্পড, স্ট্যাম্পড মিনস এখানে এনগ্রেভড আর কি, এনগ্রেভ মানে খোদাই করা, পাথরে খোদাই হয়ে গেছে, সেইটাকে স্ট্যাম্পড বলা হয়েছে। ইভেন দো দ্য স্টোনস আর লাইফলেস দে প্যারাডক্সিক্যালি গিভ লাইফ টু দ্য প্যাশনস দ্যাট স্টিল সারভাইভ, স্ট্যাচুটা লাইফলেস, স্টোনটা লাইফলেস, কিন্তু আর্টিস্টিক কোয়ালিটির জন্য, স্কাপচারের কোয়ালিটির জন্য, তার সক্ষমতা দক্ষতার জন্যই প্যাশনটা এখনো টিকে আছে। নেক্সট লাইনে বলা হয়েছে দ্য হ্যান্ড দ্যাট মক, সেই হাত যাকে উপহাস করেছে, ফলে স্কাপচার অ্যান্ড দ্য ওয়ার্ক অফ দ্য ইমিটেশন হি পারফর্মস, হ্যান্ড বলতে বোঝানো হয়েছে। ফলে আচ্ছা এখানে একটা অলঙ্কার আছে, এই অলঙ্কারটার নাম বলতে পারবে? হ্যান্ড স্ট্যান্ডস ফর হাত বলতে, তো এখানে শুধু হাত বোঝানো হয়নি, হাত বলতে যে স্কাপচার তাকে কিন্তু বোঝানো হয়েছে সামগ্রিকভাবে। না হ্যান্ড হাইপারবোল, হাইপারবোল মানে তো এক্সাজারেশন না, এখানে সিনেকডোকি আমরা বলতে পারি, সিনেকডোকি, পার্ট ফর দ্য হোল, হোল ফর দ্য পার্ট। তারপরে আমরা যে স্ট্যাচুটার শেষের দিকের পেডাস্টাল অংশটা পেয়েছি, পেডাস্টাল মানে যেটা বেস অফ দ্য স্ট্যাচু, সেটা আসলে বোস্টিং ইন্ডিকেট করছে, বোস্টিং, বোস্টিং মানে অহংকার, কারণ এখানে যে কথাগুলো ইনস্ক্রাইব করা রয়েছে, যে কথাগুলো খোদাই করা রয়েছে, তিনি নিজেকে কিং অফ অল কিংস বলে মনে করছেন, ইয়ে মাইটি অ্যান্ড ডেসপেয়ার। অ্যান্ড দ্য পোয়েম রিমাইন্ডস আস দ্যাট দেয়ার ইজ এ হিউজ স্ট্যাচু ইন দ্য ডেজার্ট that is now a colossal wreck, so whoever and however powerful a man might be,
he is bound to be destroyed, and whatever and however powerful a statue it might be, it will be destroyed in the rhythm of time. Samayar chande, samayar saranite, nashto hoye jete baddho. Bujhte parle. Phole first symbol ei kobitay jeta dekhano hoyeche seta hocche symbol of the statue and the symbol of the sculpting. Number two, je number three, je symbol ta ekhane ei kobitay byabohar kora hoyeche seta hocche destruction symbol. অনেকগুলো শব্দ, অনেকগুলো কথা এখানে প্রায় সেই বারবার ঘুরে ঘুরে আসছে, সেগুলো হচ্ছে ডিস্ট্রাকশন কে ইন্ডিকেট করছে। কোন কোন শব্দগুলো, লেগস গুলো যেগুলো ট্রাঙ্কলেস, ওই স্ট্যাচুর সঙ্গে এই শব্দগুলো অলরেডি উল্লেখ করেছি, লেগ যেগুলো হচ্ছে মানে ট্রাঙ্কলেস লেগ, স্যাটার, তারপরে ডিকে শব্দটা পেয়েছি, কলোসাল রেক শব্দটা পেয়েছি, আর একটা যে সিম্বল এখানে পেয়েছি সেটা হচ্ছে লাইফ সিম্বল, তাই না? এই কবিতায় ডেথ সিম্বল যেমন করে আছে বা ডিস্ট্রাকশন সিম্বল যেমন করে আছে, লাইফ সিম্বল আছে। যে স্কাপচারের গুণে পেশান্স গুলো জিমেন্ডিয়াসের লাইফলেস মানে স্টেনের উপরে এখনো পর্যন্ত টিকে রয়েছে, আর পেশান্স এন্ড ফিলিংস এর কথাও এই কবিতায় বলেছেন। এই কবিতার ফর্ম এবং মিটারের কথা যদি বলি তাহলে এই কবিতায় কবিতাটা তো অবশ্যই একটা কি আয়াম্বিক পেন্টামিটার ছন্দে লেখা 14 লাইনের কবিতা, ফলে ইটালিয়ান পোয়েট পেট্রার্কের এই যে অক্টেভ সিস্টেট এই প্যাটার্ন রয়েছে বটে, এবং ভোল্টা একটা আমরা জানি ব্যবহার হয়, কিন্তু এখানে আর যে সেলি যে রাইম স্কিমটা ব্যবহার করেছেন সেটা একটু ডিফারেন্ট। কি রাইম স্কিম ব্যবহার করেছেন? এ বি এ বি, এ সি ডি সি, তাই তো, ইডিই এ সি এফ পেয়েছি। অক্টেটটা দেখ, অক্টেটটা হচ্ছে এ বি এ বি, প্রথম চার লাইন এ বি এ বি, তারপরে এ সি ডি সি পেয়েছে, হ্যাঁ, আর শেষেরটা হচ্ছে ইডিই এফ ই এফ। এখন এখানের স্পিকার কে, স্পিকার আসলে কি বলতে চাইছেন? এই যে কবিতার যে স্পিকার সেটা মেনি ভয়েসড, মানে ডিফারেন্ট ভয়েসেস ইন দা পোয়েম দ্যাট পুট সাম ডিস্টেন্স বিটুইন আস এন্ড ওজিমেন্ডিয়াস। আমাদের মধ্যে ওজিমেন্ডিয়াসের যে পার্থক্য তৈরি করে দিচ্ছে অনেকগুলো কণ্ঠস্বর। প্রথম কণ্ঠস্বর যেটা হচ্ছে দেয়ার ইজ দা স্পিকার অফ দা পোয়েম, যে কিনা একজন ট্রাভেলারের সঙ্গে দেখা করেছিল, ঠিক আছে, যে অ্যান্টিক ল্যান্ড থেকে এসেছে যে ট্রাভেলার, সো ইটস অলমোস্ট অ্যাজ ইফ দা স্পিকার হ্যাজ জাস্ট স্টপড ফর দা নাইট অ্যাট এ হোটেল, অর সে স্টেপড ইন টু অ্যান আনফ্যামিলিয়ার বার, অর সামহোয়ার দে মেট, এবং আলটিমেটলি তিনি তার কাছ থেকে একটা স্টোরি লাইন তিনি জেনেছিলেন। সো স্পিকার মিটস এ স্ট্রেঞ্জ গাই, অপরিচিত লোক, কিন্তু এই যে তাকে এই কাহিনীটা বা গল্পটা বলেছিল সে যে তার পরিচিত তা কিন্তু নয়, আমরা এই ন্যারেশন থেকে পাচ্ছি। দ্য গাই হু দেন ন্যারেটস হিজ এক্সপিরিয়েন্স হিচ মেক্স আপ দ্য রেস্ট অফ দ্য টেক্সট অর রেস্ট অফ দ্য ফিল্ম অ্যাজ ইফ, যেন আমরা এটাকে যদি চোখের সামনে সিনেমার মতো করে মনে করি তাহলে বাদবাকিটা আমরা অনুভব করতে পারছি। নেক্সট হচ্ছে অ্যান্টিক ল্যান্ড থেকে যে গাই এসেছে সে কিন্তু বলেছে, কারণ কি ম্যাক্সিমাম অফ দ্য টেক্সট ইজ দ্য ট্রাভেলার্স ডেসক্রিপশন অফ দ্য স্ট্যাচু লাইং ইন দ্য ডেজার্ট, এক্সেপ্ট ফর দ্য টু লাইন্স ইন দ্য মিডল হোয়ার হি টেলস আস দ্যাট দ্য ইনস্ক্রিপশন অন দ্য স্ট্যাচু সেজ। কোট আনকোটের মধ্যে যে লাইনটা আছে, যে ভয়েসটা এই কবিতায় আমরা পাচ্ছি, ভয়েসের কথা বলছি, তাহলে প্রথম ম্যাক্সিমাম কথাটা কে বলেছেন? ওই ট্রাভেলার বলেছেন। শুরুটা একজন স্পিকার বলছেন, তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন, আর তিন নম্বর ভয়েস এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিজস্ব কণ্ঠস্বর, ভেরি গুড। থার্ড ভয়েস যেটা পাচ্ছি সেটা হচ্ছে রিয়েলি বিলং টু ওজিমেন্ডিয়াস, মেকিং হিম ইন এ সেন্স দ্য থার্ড স্পিকার ইন দিস পলিফোনিক পোয়েম। পলিফোনিক কেন বলা হচ্ছে? কারণ এখানে অনেকগুলো কণ্ঠস্বর আমরা পাচ্ছি,
যখন অনেকগুলো কণ্ঠস্বর আমরা পাচ্ছি, তখন আমাদের মনে হতে পারে দ্য পোয়েট হ্যাজ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড এ ওয়ার্ল্ড অ্যান্ড ইট ইজ দ্য মিনিয়েচার ওয়ার্ল্ড অ্যাজ ইফ, তিনি একটা ছোট জগৎ তৈরি করে ফেলেছেন। আমরা বাস্তবে আমাদের ধরো আমাদের দেশ কি ইংল্যান্ড লন্ডন, তিনি যে কোনো দেশের নিরিখে আমরা ভাবতে পারি একটা দেশ তিনি স্থাপন করে ফেলেছেন। সেখানে সব রকমের মানুষ থাকেন, কেউ রাজা থাকেন, কেউ অন্য রাজার কাহিনী বলেন, অন্য দেশের ঘটনা কি ঘটছে সেটা আমাদের জানান, আর কেউ একজন মানে ধরো আমাদের রাজ্যের নিরিখে এটাকে আমরা ভাবতে পারি যে ধরো ওয়েস্ট বেঙ্গলে কি ঘটছে সেই কথাটা মিডিয়া বলে, কিন্তু একজন ধরো বিদেশে বা অন্য রাজ্যের একজন ত্রিপুরাতে কি হচ্ছে বা সিরিয়াতে প্যালেস্তাইনে কি হচ্ছে সেই কাহিনীগুলো, সেখানের দেশের ঘটনাগুলো একজন রিপোর্টার থাকেন, সে সেখান থেকে রিপোর্ট করেন, আর এখানের মিডিয়া যখন বলে বা এখানের যে মানে গণতন্ত্রের যে স্তম্ভ তারা আমাদের স্মরণ করিয়ে দেন, দেখো ওখানের ওই দেশে ওই করার জন্য ওই হয়েছে, তাহলে এই দেশেও এই হতে পারে, আমাদের সজাগ করিয়ে দেয়, রাজা রাজাদের তখন সজাগ করিয়ে দেন, বুঝতে পারলে? ফলে এই কবিতাটা একটা শেলির সেই সমস্ত কবিতার মধ্যে একটা, যেখানে ভালো করেই তিনি জানেন যে করাপশন ইজ ইন এভরিহেয়ার, সব জায়গায় দুর্নীতি, এবং রাজা তার ক্ষমতার দম্ভে এতটাই অহংকারী হয়ে উঠেছেন যে তার পতন অবশ্যম্ভাবী, কিন্তু রাজা সেটা ভুলে যান, তাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনি মনে করিয়ে দিচ্ছেন যেন এই কবিতায় যে আসলে ইট ইজ দ্য ফুলিশনেস অফ দ্য ম্যান দ্য পলিটিশিয়ানস জাস্ট লাইক ওজিমেন্ডিয়াস বিলিভড ইন হিজ ওন গ্রেটনেস টু দ্য এক্সটেন্ট দ্যাট হি ফেল্ট হি উড ডিফাই টাইম বাই বিল্ডিং সাচ এ ম্যাসিভ স্ট্যাচু। এরকম একটা বড় স্ট্যাচু তৈরি করে সে আসলে ভেবেছিল সে সময়কে বোকা বানাবে, বাট নান ক্যান এস্কেপ দ্য রথ অফ টাইম, সময়ের যে রাগ বা সময়ের যে ক্ষমতা তাকে কেউ এড়িয়ে আমরা থাকতে পারি না। বোঝা গেছে কবিতাটা? হ্যাঁ স্যার। তাহলে এই কবিতাটা কখন লেখা হয়েছিল বা কবে প্রকাশিত হয়েছিল? এই কবিতাটা 1817 সালে লেখা হয়েছিল, 1817-এ, অ্যান্ড পাবলিশড ইন 1818, 1818 সালে এটা প্রকাশিত হয়, ঠিক আছে? এবং এটা বোঝাচ্ছে যে ইজিপসিয়ান সোসাইটি সম্পর্কে বা ইজিপসিয়ান যে কালচার সম্পর্কে 19th century একটা ফ্যাসিনেশন জন্মেছিল, ঠিক আছে? এবং সেলি যে স্বপ্ন দেখতেন, সেলি কি স্বপ্ন দেখতেন? সেলি স্বপ্ন দেখতেন একটা নতুন মিলেনিয়াম আসবে, নতুন সমাজ গড়ে উঠবে, যেখানে কোনো কষ্ট থাকবে না, যন্ত্রণা থাকবে না, সেখানে কোনো সমস্ত মানুষ আনন্দে থাকবেন, সাধারণ মানুষের জন্য রাজারা বা রাজনৈতিক নেতারা ভাববেন। সেলির এই ভাবনা থেকেই আসলে এই কবিতা, সেই জন্য তিনি শেষে বলছেন অফ দ্যাট কলোসাল রেক বাউন্ডলেস অ্যান্ড বেয়ার দ্য লোন অ্যান্ড লেভেল স্যান্ড স্ট্রেচ ফার অ্যাওয়ে। ফলে এখানে অ্যালিটারেশন আছে, আসলে এই ছন্দগুলো বোঝাচ্ছে। আর তুই হাইপারবোল অলঙ্কারের কথা বলছিলি, এটা কলোসাল রেক যেখানে আছে সেইখানে হাইপারবোল অলঙ্কারটা আমরা ইউজ করতে পারি। এই হাইপারবোল বা মানে অতিরঞ্জিত করে কোনো মানুষ যদি নিজেকে কলোসাল বলে মনে করেন তাহলে সেটা অতিরঞ্জন হবে, কারণ ম্যান অ্যান্ড ম্যানস অ্যাক্টিভিটিস ইজ নাথিং বাট ইনসিগনিফিক্যান্ট, দে ক্যান নট বি ইটার্নাল অর ইমমোর্টাল। মানুষের কাজকর্ম কখনো ইটার্নাল বা ইমমোর্টাল হয়ে উঠতে পারে, কার নিরিখে? মানে এই যে কলোসাল বলে রাজা নিজেকে তো কলোসাল বলেছেন, সেই এই জন্য সেটাকে কলোসাল রেক আমরা বলছি। রাজা নিজেকে কিং অফ কিংস বলে মনে করতেন, কারণ কোন মানুষ বা মানুষের কর্মকাণ্ড সময়ের নিরিখে পাসিং অফ টাইমের সঙ্গে যদি তাকে কম্পেয়ার করা হয় অবভিয়াসলি উড বি ইনসিগনিফিক্যান্ট। সো দ্য অ্যালিটারেশন বাউন্ডলেস অ্যান্ড বেয়ার সাজেস্ট অ্যান ইনফাইনাইট ডেজার্ট, যে সীমাহীন এবং নগ্ন, এখানে মুক্ত যে
স্যান্ড কে বোঝানো হচ্ছে, মরুভূমি কে বোঝানো হচ্ছে, এগুলো জাক্সটাপোজেস উইথ দ্য রুলার্স টেম্পোরারি পাওয়ার, কে বাউন্ডলেস এবং বেয়ার, সিম্বলিক্যালি এটা বোঝাচ্ছে যে টাইম ইজ অনলি বাউন্ডলেস অ্যান্ড বেয়ার, স্যান্ড ইজ অনলি বাউন্ডলেস অ্যান্ড বেয়ার, অ্যান্ড ইন কম্পারিজন উইথ দ্য রুলার্স পাওয়ার, ইন কম্পারিজন টু দ্য ওজিমেন্ডিয়াস পাওয়ার অর দ্য ম্যান হু রিপ্রেজেন্ট ওজিমেন্ডিয়াস, যারা নিজেদেরকে ওজিমেন্ডিয়াস বলে মনে করে, সে মানে তোমার মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, লাদেন হোক, সে বুশ হোক, ট্রাম্প হোক, সে যে প্রেসিডেন্ট হবে হোক, যারা নিজেদেরকে এইভাবে বড় মনে করে তারাও এইভাবে সময়ের নিরিখে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। ফলে এটা একটা মানে সিম্বলিক পোয়েম এবং এই কবিতাটা একটা রিপ্রেজেন্টেটিভ পোয়েম যে কোনো দেশ, যে কোনো রাজ্য, যে কোনো সংস্কৃতির জন্য উপযুক্ত। ফলে মানুষের হৃদয়ে কেবলমাত্র রাজা বেঁচে থাকতে পারেন, রাজা তার এইরকম একটা বিশাল বড় স্ট্যাচু তৈরি করে দিয়ে টিকে থাকতে পারেন না। বোঝা গেছে শেলির কবিতা? শেলির এই কবিতার নিরিখে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে শেলির মোটো এবং এই কবিতা কেন তিনি লিখেছিলেন, এই কবিতার ভাবনা কি, সেটা আরো পরিষ্কার করে তোমাদের ধারণা তৈরি হয়ে যাবে যদি তোমরা ওড টু দ্য ওয়েস্ট স্ট্রিট কবিতা পড়ো। ঠিক আছে, এবং আরো একটা জিনিস এখানে মনে রাখবে যে দেখো, মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস কিং অফ কিংস, লুক অন মাই ওয়ার্কস ইয়ে মাইটি অ্যান্ড ডেসপেয়ার, এই যেখানে বলছে মাই নেম মাই ওয়ার্কস, এই যে যারা আমার আমার করে, এখানে রিপিটেশন অফ পার্সোনাল প্রোনাউন মাই শোজ দ্যাট হি কনসিডার্স এভরিথিং অ্যাজ হিজ ওন, নিজের বলে মনে করে। কিন্তু আমরা সবাই জানি এই পৃথিবীতে আমাদের কিছু হয় না, আমার নাম আমার কাজ। সে গীতার বাণী মনে আছে, তুমি কি নিয়ে এসেছো যে তুমি কাঁদছো, তুমি কাঁদছো কেন, তুমি কি এনেছো যে তুমি হারিয়েছ, যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো, বুঝতে পারছিস? ওয়ার্ল্ড অফ ইলিউশন, দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ মায়া, এটাকে বলা হয় মায়ার জগৎ, আধ্যাত্মিক ভাবনা থেকে অবশ্যই এই জগৎটাকে বলা হয় মানে মায়ার জগৎ বা ইলিউশনের জগৎ। কিন্তু ওজিমেন্ডিয়াস ওয়াজ ফুল, ওজিমেন্ডিয়াস বোকা ছিল, তাই নিজেকে কিং অফ অল কিংস বলছে, কিং অফ কিংস, ফলে রিপিটেশন অফ দ্য নাউন কিং টু এমফেসাইজ হিজ ইম্পর্টেন্স, নিজে নিজের গুরুত্বকে বাড়িয়েছে। কিন্তু আমরা জানি লোকে যারে ভালো বলে সেই ভালো হয়, যে নিজে নিজেকে ভালো বলে সে ভালো নয়, সে ভালো হতে পারে না কখনো, বুঝতে পারলে? ফলে সেই টিকে থাকবে যে তার প্রজাদের ভালোবাসে। কিন্তু আমরা ওজিমেন্ডিয়াসের বা রামসে সেকেন্ডের প্রথমের দিকের কর্মকাণ্ডগুলো দেখেছি, তার ভ্রুকুটি, তার যে শব্দগুলো আমরা পেয়েছি, সেই শব্দগুলো ইন্ডিকেট করছে যে তার মধ্যে অ্যারোগেন্স ছিল, ঠিক আছে, তার মধ্যে মানে হিউমিলিয়েশন মানুষকে করতেন তিনি, ফলে তিনি চিরকাল বেঁচে থাকতে পারেন না। হাউ এভার অ্যান্ড হোয়াট এভার কলোজাল হি অর দ্য ক্রিয়েশন অফ হিজ স্ট্যাচু মাইট বি, ফলে এই অ্যাডজেক্টিভ কলোসাল যেখানে বলেছে অফ দ্যাট কলোসাল রেক বাউন্ডলেস অ্যান্ড বেয়ার দ্য ওয়ান অ্যান্ড লেভেলস অ্যান্ড স্ট্রেচ ফার অ্যাওয়ে, অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে কলোসাল রেক পড়ে আছে এখানে। ফলে এই কলোসাল এবং রেক জাক্সটাপোজ করছে, জাক্সটাপোজ মানে ঠিক বিপরীত ধর্মী পাশাপাশি দুটো শব্দ, একটা হচ্ছে বড় আবার ধ্বংস, মানে মিন্স রুইনস অ্যান্ড ডেব্রিস, ডেব্রিস মানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে তার এই কর্মকাণ্ড, তিনি টিকে থাকতে পারে। ঠিক আছে, যদি ঠিক আছে, বোঝা গেছে তাহলে? ওকে।